আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বর্তমানে দেশের পরিবহন সেক্টরে কিছুটা হলেও সুবাতাস বইছে, তারই অংশ হিসেবে ভাড়াও কিন্তু অনেক কোম্পানি কমিয়ে দিয়েছে, কিছু কিছু রুটে তারা বেশ ভালোই ছাড় দিয়েছে। আমি এখানে দেখাচ্ছি আপনাদের ঢাকা বেনাপোল রুটে রয়্যাল কোচ, তাদের এসি বাসগুলো ভাড়া তারা কিন্তু কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন 1500 টাকার ভাড়া তারা এখন 1100 টাকা দিচ্ছে 400 টাকা ডিসকাউন্টে। আমি যদি এখানে দেখাই, দেখতে পাচ্ছেন হুন্দা ইউনিভার্স 11:45, 1400 টাকার ভাড়া 1000 টাকা, অর্থাৎ ঢাকা থেকে যশোর বেনাপুল পর্যন্ত তারা 1000 টাকা ভাড়া নিচ্ছে হুন্দায়। রয়্যাল কোচের হুন্দা কিন্তু একেবারে খারাপ না। আবার তাদের স্লিপার বাস আছে, স্লিপার বাসের ভাড়াও তারা 1400 থেকে 1000 টাকায় নামিয়ে এনেছে। বলা যাচ্ছে বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট রয়্যাল কোচে আপনারা পাবেন। এটা শুধুমাত্র ঢাকা বেনাপোল না, আমি যদি ঢাকা কক্সবাজার আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন অশোক লিল্যান্ড স্লিপারের ভাড়া তারা এখন 1400 টাকা নিচ্ছে 1800 বা 2000 টাকা থেকে। এটার নিচে হচ্ছে বসার সিট, অর্থাৎ বিজনেস ক্লাসের সিট, ওর ভাড়া হচ্ছে 1400 টাকা। এটা হচ্ছে স্লিপার উপরের তলা, এটার ভাড়া হচ্ছে এখন 1600 টাকা, অর্থাৎ 400 টাকা ডিসকাউন্টে আপনারা এখন এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। আবার ঢাকা কক্সবাজার এনার ট্রান্সপোর্টের ভাড়া কিন্তু হুন্দায় দেখতে পাচ্ছেন আপনারা 1800 টাকা, তারা 200 টাকা ডিসকাউন্টে টিকিট সেল করছে এখন। এনার হুন্দায়ের বাসগুলো কিন্তু বিজনেস ক্লাসের, সার্ভিসের দিক থেকে বা বাসের যে মান বা কন্ডিশন সেদিক থেকে এনার ট্রান্সপোর্টের হুন্দায় বাসগুলো এখনও অন্যান্য কোম্পানির তুলনায় বেশ ভালো অবস্থানে আছে। রবি এক্সপ্রেসে দেখতে পাচ্ছেন স্লিপার বাসের ভাড়া 1800 টাকা, তার নিচে এভারগ্রিন ট্রান্সপোর্ট, তার ভাড়া হচ্ছে স্লিপারে 1600 টাকা। এই বাসগুলোর ভাড়া কিন্তু কাউন্টারে গেলে দামাদামি করলে আপনি আরও কমে ভ্রমণ করতে পারবেন, অর্থাৎ আরও কমে আপনারা টিকিট কাটতে পারবেন। এগুলো তো হচ্ছে ওয়েবসাইটের দেয়া, অর্থাৎ তাদের অফিসিয়াল রেট। আনঅফিসিয়াল হিসেবে যখন আপনি টিকিট কাটতে যাবেন কাউন্টারে, আপনি শুধু এই কোম্পানিগুলো, অর্থাৎ বিশেষ করে স্লিপারের, স্লিপার ছাড়া অন্যান্য এখন কোম্পানির যাত্রী খুবই কম, বিশেষ করে এই কারণে এই বাসগুলো কিন্তু প্রচুর ছাড় দিচ্ছে, অর্থাৎ যাত্রী পেতে কে কার আগে ছাড় দিতে পারবে সেই প্রতিযোগিতায় আছে। ফলে এমন অবস্থায় যাদের ঘুরতে যাওয়ার প্রয়োজন বা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, এটি একটি বড় সুযোগ যে আপনারা এই কম ভাড়ায় এখন ঘুরে নিতে পারবেন দেশের বিভিন্ন জায়গায়। এছাড়া শ্যামলী এসপি পরিবহন, অর্থাৎ শ্যামলী পরিবহন যেটি এসপি সেকশন, এই বাসটা কিন্তু ঢাকা কক্সবাজারে বেশ ভালো পরিমাণে ছাড় দিচ্ছে। তারা স্লিপার বাসগুলোতে RM2 স্লিপার বাস, ওই বাসগুলো ভাড়া নিচ্ছে এখন 1600 টাকাতে, যেটি তাদের অফিসিয়াল রেট। আর RM2 যে বাস দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসের, এই বাসটি ঢাকা কক্সবাজারে তারা ভাড়া নিচ্ছে এখন 1200 টাকা। চন্দ্রা থেকে ঢাকা হয়ে তাদের বাসগুলো ছেড়ে যায়, আবার চন্দ্রা গিয়ে কক্সবাজার থেকে তাদের যাত্রা শেষ করে। এর বাইরে ঢাকা রাজশাহী চাপাই রুটেতেও দেশ ট্রাভেলস সবার আগে চমক দেখিয়েছে। তারা তাদের বিজনেস ক্লাসের হুন্দায় বাসগুলো ভাড়া 1 লাফে 300 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন ঢাকা থেকে নাটোর 1000 টাকা, ঢাকা রাজশাহী 1100 টাকা, ঢাকা চাপায়ে 1200 টাকা নির্ধারণ করেছে। একইভাবে ওই রুটে চলাচলকারী ন্যাশনাল ট্রাভেলসও তাদের ভাড়ায় বেশ ছাড় দিয়েছে, দেশ ট্রাভেলসের মতো 300 টাকা ডিসকাউন্ট দিয়ে তারা বাস পরিচালনা করছে তাদের এই স্কানিয়া বাসগুলো, মাল্টি এক্সেল বা বাই এক্সেল। এছাড়া একই রকমভাবে ওই পথে চলাচলকারী গ্রামীণ ট্রাভেলসও তাদের ভাড়া কমিয়েছে, গ্রামীণ ট্রাভেলসও তাদের হুন্দায় বাসগুলোতে 300 টাকা ডিসকাউন্ট দিয়ে যাত্রী নিচ্ছে এখন ঢাকা রাজশাহী চাপাই রুটে। আমি আশা করব আরও যেসব কোম্পানি আছে বিভিন্ন রুটে, তারা ভাড়া আরও কমিয়ে দিবে, যাত্রীদেরকে সুন্দর সেবা দেবে, অর্থাৎ কম ভাড়া যতটা সম্ভব যাত্রী পরিচালনা করা যায় সেদিক থেকেই তারা মনোযোগী হবে। এতে বাংলাদেশের পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে, চাঁদাবাজি বন্ধে তারা সচেষ্ট ভূমিকা পালন করবে। মোট কথা, যাত্রী এবং মালিক যারা আছে তাদের উপর যাতে আর কোনো চাপ বা তাদের উপর যাতে আর নিপীড়ন নির্যাতন না হয় সেদিকটি বর্তমান সরকারকে চিন্তা করতে হবে।